আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আবারও ওয়েলকাম করছি বেবি ফুড বিদিতে। আমি আশা করছি আপনারা এবং আপনাদের সন্তানেরা সুস্থ আছেন, নিরাপদে আছেন। আর এইদিকে শীত পড়তে শুরু করেছে, আর ইদানিং মায়েরা একটি কমন প্রশ্ন করছেন আমাকে, আর সেটি হচ্ছে যে আপু, সাবু খেলে কি বাচ্চার ঠান্ডা লাগবে কিনা, শীতকালে কি বাচ্চাকে সাবু দিতে পারবেন কিনা, আর ঠান্ডা লাগা অবস্থায় বাচ্চাকে সাবু দেওয়া যাবে কিনা। তো আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে আপনাদের এই সকল প্রশ্নের উত্তর নিয়ে, যে সাবু খেলে কি আসলেই বাচ্চার ঠান্ডা লাগে কিনা, আপনারা শীতকাল অথবা বর্ষাকালে বাচ্চাকে সাবু দিতে পারবেন কিনা। তো আপনারা ভিডিওটি পুরোটুকু দেখবেন এবং ভিডিওটির মধ্যে এই অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমি দিব। আর যারা আপনারা চিন্তায় আছেন যে সাবু দিবেন কি দিবেন না, বাচ্চা ঠান্ডা লাগবে কি লাগবে না, আশা করছি এই ভিডিওটি দেখার পর আপনাদের যে দুশ্চিন্তাটা কাজ করছে বা কনফিউশনে আছেন সেটা দূর হয়ে যাবে। সাবু খুব সহজপাচ্য একটি খাবার, আর এ কারণেই কিন্তু আমরা বাচ্চাদেরকে দিয়ে থাকি, এবং সাবু ওজন বাড়াতেও যেহেতু সাহায্য করে, আর বিশেষ করে বাচ্চাদের যখন প্রথম সলিড আমরা শুরু করি তখন বাসার বড়রা কিন্তু আমাদেরকে সাজেস্ট করে যে সাবু দিয়েও আমরা শুরু করতে পারি। তার কারণ হচ্ছে সাবু সহজে হজম করা যায়, সহজপাচ্য, এবং বাচ্চাদের শরীর ঠান্ডা রাখে। শুধু বাচ্চাদের না, আমাদের বড়দেরও শরীর ঠান্ডা রাখে, যেহেতু এটা খুব দ্রুত হজম হয়ে যায়, বিশেষ করে গরমকালে অনেক সহায়তা করে শরীরকে ঠান্ডা রাখতে। তো এই থেকেই আসলে ধারণাটার উৎপত্তি, যেহেতু শীতকাল এমনিতেই একটি ঠান্ডা সময় এবং সাবু খেলে যেহেতু শরীর ঠান্ডা থাকে, তাহলে হয়তো সাবু খেলে শীতকালে বাচ্চার ঠান্ডা লেগে যেতে পারে। তো আমি আপনাদেরকে বলবো, সাবু খাওয়ার সাথে বাচ্চাদের ঠান্ডা লাগার সরাসরি কোনো সম্পর্ক নেই। আমি এখনও কোনো ডাক্তার বা নিউট্রিশনিস্টদেরকে বলতে শুনিনি যে সাবু খেলে বাচ্চার ঠান্ডা লাগে। তবে সাবুতে যদি আপনার বাচ্চার অ্যালার্জি থেকে থাকে, সেই অ্যালার্জিক রিয়্যাকশান থেকে বাচ্চার ঠান্ডা লাগতে পারে, এবং সেই অ্যালার্জি থেকে যে ঠান্ডাই লাগবে তা কিন্তু না, র্যাশও উঠতে পারে, আপনার বাচ্চার অন্যান্য শারীরিক সমস্যাও দেখা দিতে পারে, বা পটিও পাতলা হতে পারে। তো এটা শুধু সাবুর বেলায় সেরকমটা না, যে কোনো খাবারে যদি আপনার বাচ্চার অ্যালার্জিগত কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে তার শরীরে ঠান্ডা লাগাসহ বিভিন্ন রকমের অস্বাভাবিকতাটা হতে পারে। যেহেতু বাচ্চারা সংবেদনশীল এবং বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা আস্তে আস্তে ডেভেলপ হয়, এ কারণে দেখবেন যে নতুন যে কোনো খাবার দিলে বাচ্চাদের একটু অসুবিধা হতেই পারে, যদি সেই খাবারটা থেকে বাচ্চার অ্যালার্জির সমস্যা হয়ে থাকে। তো সাধারণত আমরা মনে করি অ্যালার্জি জাতীয় খাবার হলেই অ্যালার্জি হতে পারে, এরকমটা না। বাচ্চাদের ক্ষেত্রে যেসব খাবারে অ্যালার্জি নেই, সেই সব খাবারেও আপনার বাচ্চার যদি অ্যালার্জি থেকে থাকে, তাহলে অ্যালার্জি জাতীয় খাবার না হওয়া সত্ত্বেও অ্যালার্জিক রিয়াকশানটা হওয়া স্বাভাবিক। তো আপনারা যারা প্রথমবার বাচ্চাকে সাবু দিতে চাচ্ছেন, আপনারা খুবই সাধারণভাবে রান্না করবেন। কিভাবে রান্না করবেন সেটার রেসিপির লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিব, চেক করে নেবেন। খুবই সাধারণভাবে রান্না করে বাচ্চাকে পর পর তিন দিন সাবুটা খাওয়ায় দেখবেন যে বাচ্চার কোনো অ্যালার্জিক সমস্যা হচ্ছে কিনা বা ঠান্ডা লাগার মতন প্রবলেম হচ্ছে কিনা। যদি না হয় তাহলে আপনি শীতকাল গ্রীষ্মকাল যে কোনো সময়ে বাচ্চাকে খাওয়াতে পারবেন যদি দিতে চান। কিন্তু যদি আপনি দেখেন যে সাবু খাওয়ানোর পরে আপনার বাচ্চার সমস্যা হচ্ছে, তাহলে বুঝতে হবে সাবুতে আপনার বাচ্চার অ্যালার্জি হচ্ছে, তো তাহলে আপনি সেই খাবারটা দিবেন না। আর এটা শুধু সাবুর বেলায় তা না, এটা যে কোনো খাবারের বেলায় ঠিক এই তিন দিনের রুলসটা আপনাকে মেনটেন করতে হবে। যখনই কোনো নতুন খাবার বাচ্চাকে ইন্ট্রোডিউস করাবেন, পরপর তিন দিন দিবেন এবং বাচ্চাকে পর্যবেক্ষণ করবেন। যদি সমস্যা দেখেন তাহলে স্টপ করে দিবেন, আর যদি কোনো সমস্যা না থাকে তাহলে কন্টিনিউ করবেন। সেটা আসলে কোনো ঋতুভেদে না, আপনি যে কোনো ঋতুতে যখন চাইবেন আপনি দিতে পারবেন। তো আমি আশা করছি যে আমি আপনাদেরকে পুরো ব্যাপারটা বোঝাতে সক্ষম হয়েছি। আর একটা ব্যাপার হচ্ছে যে আপনারা যারা এখন বাচ্চাদেরকে অলরেডি সাবু দিয়েছেন এবং কোনো পরিবর্তন লক্ষ্য করেননি, আপনারা কিন্তু নির্দ্বিধায় দিতে পারেন যদি আপনারা দিতে চান। তো আমি আপনাদেরকে আবারও বলছি যে আপনার বাচ্চা যদি এই সাবুতে অ্যালার্জি না থেকে থাকে, তাহলে সাবু আসলে শীতকাল বা গ্রীষ্মকাল যখনই দেন না কেন সমস্যা হবে না ইনশাল্লাহ। এখন অনেক মায়েরা আবার জানতে চেয়েছেন যে বাচ্চার ঠান্ডা লাগা অবস্থাতে সাবুদানা যদি দিতে চান তাহলে আপনারা সেটা দিতে পারবেন কিনা। তো ঠান্ডা লাগা অবস্থাতে আপনারা দিতে চাইলে পারবেন, কিন্তু অবশ্যই বাচ্চার ঠান্ডাটার ধরনটা একটু বুঝে নেবেন। সাধারণত দেখবেন যে বাচ্চার ঠান্ডা লাগলে গলায় কফ, সর্দি, মিউকাস বা শ্লেষ্মার যে সমস্যাটা থাকে
সেটাতে বাচ্চারা সাধারণত খেতে কষ্ট পায় বা অনীহা দেখায়, তো সেই ক্ষেত্রে সাবুদানা দিতে চাইলে খুব পাতলা করে আপনি খাওয়াতে পারেন। তো আমি আশা করছি এই ভিডিওটা থেকে আপনাদের অনেক অনেক উপকার হবে। যেসব মায়েরা অনেক বেশি কনফিউশনে ছিলেন বা দুশ্চিন্তায় ছিলেন, আপনারা একটু হলেও রিলিফ পাবেন। আর আমার ভিডিও যদি ভালো থাকে, উপকারী মনে হয় অন্যান্য মায়েদের সাথে, অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন এবং বাচ্চাদেরকে নিরাপদে রাখবেন।